गुरुदेव श्रीपाद माधवेंद्रपुरी शरण तिथि। ओ अच्छा अच्छा, बोलें आमी आयोजन करछी तुमी प्रसाद ग्रहण करो। সেই দিনকে স্বয়ং মহাপ্রভু অদ্বৈত প্রভুর আয়োজন দেখে বলেছিলেন, সাক্ষাৎ শঙ্কর না হলে এত বড় আয়োজন করা যায় না। আর একটা কথা বলে গিয়েছিলেন, যেটা আপনাদের বারবার বলছিলাম, যে চতুর্থ কথাটা বলবো, সেটা হচ্ছে এই মাধবেন্দ্র আরাধনা তিথি। ভক্তি হয় গোবিন্দে, ভোজন করলে ইতি। ভোজন করতে বলেননি, বলেছেন ভোজন করো, ভোজন করলে গোবিন্দে ভক্তি হবে। সেই জন্য দেখবেন পঞ্জিকাতে লেখা নিঃসিংহ দ্বাদশী বা গোবিন্দ দ্বাদশী। আজ এই উৎসবের স্রষ্টা স্বয়ং অদ্বৈত প্রভু, আর আজকে এই উৎসবকে প্রেরণা দিয়ে তাকে রক্ষা করে চলেছেন প্রভুপাদের সন্তানেরা। আপনারা হয়তো অবগত আছেন কিনা জানি না, প্রভুপাদ তার যখন হিন্দুস্থান রোডের বাড়িতে ছিলেন, সেইখান থেকে রোজ সকালবেলায় মাঝে মধ্যে সপ্তাহে একদিন, কোন কোন সময় মাসে একদিন এইখানে এসে অদ্বৈত প্রভু মাধবেন্দ্রপুরীর মন্দির এবং তিন প্রভুর বিশ্রামস্থলের সামনে সকালে এসে বসে থাকতেন এবং ভগবানকে ডাকতেন। কোন কোন দিন এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতেন, কোন কোন দিন এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতেন না। তখন অদ্বৈত প্রভু ১৩তম পুরুষ অর্থাৎ আমার পিতৃদেব প্রভুপাদ শান্তি সখা গোস্বামীর সঙ্গে প্রভুপাদের সেই সময় ঘনিষ্ঠতা হয়, একে অপরের পরিচয় হয়। সেই পরিচয়টা আজকে কত দীর্ঘ হয়েছে দেখুন। প্রভুপাদ আসা যাওয়া হলো, অদ্বৈত প্রভুর পরিবারের সঙ্গে একটা ভাই দাদা বন্ধু আত্মীয় সম্পর্ক তৈরি হলো। প্রভুপাদ চলে যাওয়ার পর ১৯৮০ সালে অদ্বৈত প্রভুর জন্মতিথির দিন এই মন্দিরে প্রথম এসে হাজির হলেন আমাদের সবার পরম প্রিয়, আমার শ্রদ্ধেয় কাকা, মাই ডিয়ার আঙ্কেল জয় পতাকা মহারাজ। জয় পতাকা মহারাজ এসে এই নাট মন্দিরে এসে অবস্থান করলেন, সঙ্গে সুভোগ মহারাজ। এই দুজন এসে দেখলেন আমার পিতৃদেব তখন ঈশান নাগরের যে গ্রন্থ অদ্বৈত প্রকাশ, তার থেকে অদ্বৈত প্রভুর জন্মতিথির লীলা পাঠ করছেন। উনি এসে পরিচয় দিলেন, আমি ইসকন থেকে এসেছি, আমি প্রভুপাদের আশ্রিত, আমার নাম জয় পতাকা মহারাজ। উনি সেদিন এই মন্দিরে অনেকক্ষণ থাকলেন, আমার পিতৃদেবের সঙ্গে তার কথোপকথন হলো, তিনি প্রসাদ গ্রহণ করলেন। আমার পিতৃদেব যখন জানতে পারলেন যে প্রভুপাদের সন্তান, তিনি আরো কাছে আদর করে ডেকে নিলেন এবং তখন থেকে ওনাকে বলতে লাগলেন, মাই ডিয়ার এল্ডার ব্রাদার জয় পতাকা মহারাজ, অর্থাৎ আমার বড় ভাই জয় পতাকা মহারাজ। দেখুন আত্মীয়তা কোথা থেকে কোথায় আসে, আজও ভাবলে অবাক লাগে। জয় পতাকা মহারাজ তখন আমার পিতৃদেবকে বললেন যে আমার গুরুদেব প্রভুপাদের সঙ্গে আপনার কোন সালে সম্পর্ক এবং কিভাবে এই সম্পর্ক ঘটলো, তার যদি কয়েকটি নমুনা আপনি আমাকে দেখান আমি বড় আনন্দ পাব। আমার বাবা তখন বললেন, আপনি এর পরে একটা দিন আসুন, আমি কাছে প্রভুপাদের অসংখ্য চিঠি আছে, এখানে থাকাকালীন বিদেশে যাত্রার সময়, বিদেশে যাত্রার ফেরতের সময় সেই সব চিঠি দেখে জয় পতাকা মহারাজ সাজসাজ হয়ে গেলেন, অর্থাৎ আশ্চর্য হয়ে গেলেন। সেই থেকে একটা মনে হয়েছিল যে এই উৎসব কতদিন ধরে অদ্বৈত প্রভুর পরিবার এটাকে রক্ষা করতে, কিন্তু সৌভাগ্যক্রমে ভগবানের ইচ্ছা, ভগবান জানেন ভক্তকে আসবে কিভাবে সেই স্থান রক্ষা, আমার পিতৃদেবের সঙ্গে প্রভুপাদের আগেই একটা মেলবন্ধন করে রাখলেন যা আগামী দিনের কাজে লাগবে। ১৯৯০ সালে আগে ১৯৮৯ সালে
আপনারা অনেকেই জানেন যে বড়ানগর পাটবাড়ি রামদাস বাবাজি মহারাজ আছেন, তার ভক্তবৃন্দরা এই উৎসবটাকে 1989 সাল অবধি রক্ষা করলেন। কিন্তু উৎসব করার পরে বললেন, প্রভু আমাদের অর্থ কম, লোকবলও কম, আমরা এই উৎসবে আগামী বছর থেকে আসব না। তখন আমার পিতৃদেব আমাকে নিয়ে চললেন মায়ের ইস্কনের মন্দিরে। তখনই সেই দিনকে একটি জিবি মিটিং এর জয় পতাকা মহারাজ আমার বাবাকে বললেন, আজ আপনি খুব ভালো দিনেই এসেছেন, আগের দিনেই আমি জিবি মিটিং এ এই উৎসব এই ফেস্টিভ্যাল কে যাতে চিরস্থায়ী হয় তার ব্যবস্থা করে যাব। সেই জন্য 1990 সাল থেকে তো আমার পিতৃদেব সপে দিয়ে চলে গেলেন, বললেন আমি হব উৎসবের গেস্ট অর্থাৎ অতিথি, তুমি হবে উৎসবের উদ্যোক্তা। পতাকা মহারাজ আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। 1990 সালে আমার পিতৃদেব পরলোক গমন করার পর এই মন্দিরের দায়িত্ব আমি দিচ্ছি, আমি দেখভাল করি, এবং সেই থেকে এই উৎসবের আজকে 25 বছরের পদার্পণ করল। 1990 আর 1400 2015 অর্থাৎ 25 বছরের পদার্পণ করল। আপনারা সবাই ভাগ্যবান যে এই ধামে এই তিথিতে এসে এইখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন, এবং আমি ইসকনের সমস্ত ভক্তবৃন্দর কাছে প্রণাম জানাই, উপস্থিত যারা আছেন তাদের সবাইকে আমি প্রণাম জানাই। আপনারা সকলে সহযোগিতা করে এই অদ্বৈত প্রভুর গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর স্মরণতিথি উৎসব যাতে দীর্ঘ থেকে দীর্ঘ হয়, সুন্দর থেকে সুন্দর হয়, সর্বাত্মক সুন্দর হয়, সেই সহযোগিতা করবেন। আপনাদের সামনে আমি মহারাজকে বলবো যে আজকে মাধবেন্দ্র পুরীর কয়েকটি কথা আপনাদের বলুন, পরবর্তীকালে আমাদের এখানকার বিধায়ক আসবেন, জয় পতাকা মহারাজ আসবেন, তখন আমি আপনাদের আরো কয়েকটি কথা শোনাবো। হরি বল, নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি, জয় নিতাই গৌর সীতানাদ প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানোতি মিরন্দস্য জ্ঞানার্জন শলাকায় চক্ষুরনুমীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নম আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্য দেশতারিণী, বংশ কল্প তরু বচ্চ কৃপা সিন্ধু বচ, পতিতানং পাবনি ভূ বৈষ্ণব নমো নমঃ। নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম উপদায়তে কৃষ্ণায় নাম্নে গৌরতিশে নমঃ। পঞ্চতমাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম্, ভক্তয়বতারং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকম্। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি
गोपी सु गोपिका कंतो राधा कंत नमोस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। मुखं करति वाचनं पंगुर्नं भयति जगत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। दशमवेग समपुष्टि सुधी सज्जन भक्त मंडली ताजे अपनारा गोविंद दास माधवेन्द्रपुरी महादेव तिरोभा तिथि अर्थात माधवेन्द्रपुरी महादेव आराधना तिथि उपलक्षे शांतिपुर श्री श्री अद्वैत आचार्य गृह प्रांगणे इसे उपस्थित हुए। आज के दिन एक विशेष दिन कारण ये दिन माधवेन्द्रपुरी महादेव आराधनार तिथि। तो श्रीमन महाप्रभु सन्नाथ ग्रहण करवार 5 बचर पर जखानी वृंदावने जावर स्थले बंगदेशे से समय अद्वैत आचार्य गृहे कैक दिन अवस्थान कर तो समय माधवेन्द्रपुरी महादेव आराधनार तिथि से उपनीत हो। तो चैतन्य भागवत में वृंदावन दास ठाकुर महाशय ता सुंदर भाव वर्णना करलें कि भाव श्रीमन महाप्रभु उपस्थित अद्वैत आचार्य गोसाई माधवेन्द्रपुरी महादेव आराधना तिथि उतरे छे। तो माधवेन्द्रपुरी पूर्ववर्ती वैष्णव आचार्य जे श्रीमन महाप्रभु जी भक्ति कथा जगते प्रसार करते मूल पुरुष छे माधवेन्द्रपुरी पाद। जखन जगते अवतीर्ण जगते विचरण कर तक समस्त जगतवासी मानुष तारा भक्ति शून्य छिलो जे वैष्णव की हरिनाम कीर्तन की ता तारा केउ जानतो ना। तो माधवेन्द्रपुरी पाद एकाकी मनेर विक्षेपे जगते जखन विचरण करतें भ्रमण करतें तखन तिनि भावतें जे जगत भक्ति शून्य कोथाय वैष्णव नाई तो आमि केन एरकम लोक समाजे घुरे बेड़ाच्छि एतदपेक्षा आमि कोनो बने निर्जने गिये बसे थाकबो कृष्ण नाम करब। तो माधवेन्द्रपुरी पाद एमन प्रेमक प्रेमिक भक्ति छिलेन भक्त छिलेन जेदिन आकाशे मेघ देखे तार कृष्ण प्रेमेर उदय हये जेत। তিনি যখন পথ চলতে নাম করতে করতে পথে চলতেন কখনো কখনো তিনি মূর্ছিত হয়ে কয়েক পহর তিনি পড়ে থাকতেন। এইভাবে মাধবেন্দ্রপুরী বিচরণ করতে করতে যখন এক সময় এই অদ্বৈত আচার্যের গৃহে এসে উপনীত হইলেন তখন অদ্বৈত আচার্যের অবস্থাও তদরূপ। তিনি জগতে অবতীর্ণ হয়ে আছেন এবং তিনি সে শালগ্রাম শিলায় ভগবানকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এই জগত ভক্তি শূন্য দেখে। এবং তিনি কি করতেন গঙ্গা জলে আর তুলসী জল দিয়ে তিনি শারগ্রাম শিলায় আরাধনা করে ভগবানকে হুঙ্কার করে আহ্বান জানাতেন এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তখন এমনি সময় এক সময় এইখানে এই মাধবেন্দ্রপুরী পাদ এসে উপনীত হন। তো এই মাধবেন্দ্রপুরী পাদের এই যেরকম ভক্তি শ্রীবিগ্রহ দর্শন করে অদ্বৈত আচার্য ঠাকুর তাকে চিনতে পারলেন তাকে সুন্দর ভাবে অভ্যর্থনা করে আসন দিয়ে বসালেন প্রণাম করলেন আবার দুইজনে কৃষ্ণ কথা আলোচনা করতে লাগলেন। তখন অদ্বৈত আচার্য গোসাই এই মাধবেন্দ্রপুরীর কাছ থেকে তিনি দীক্ষামন্ত্র মেগে নিলেন। তো যাই হোক এইভাবে মাধবেন্দ্রপুরী পাদ তিনি এই মনের বিক্ষেপে ভ্রমণ করতে করতে এক সময় বৃন্দাবনে গিয়ে তিনি যখন গোবর্ধন পর্বত একাকি পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডের তীরে তিনি বসেছিলেন তো মাধবেন্দ্রপুরী পাদের ব্রত ছিল যে তিনি কারো কাছে কোনো দিন কোনো কিছু চাইতেন না আর
কেউ যদি অযাচিত ভাবে তাকে কোনো কিছু দিত তাহলে তিনি তা খেতেন তা আবার পানীয় বস্তু হতে হবে যেই সমস্ত দ্রব্য পান করে খাওয়া পান করা যায় যেমন দুধ ঘোল এই জাতীয় জল তা তিনি গ্রহণ করতেন অন্য যা চিবিয়ে খাওয়া যায় তা তিনি খেতেন না আবার কোনদিন যদি কেউ তাকে সেই উপবাসী থাকতেন এইভাবে সে গোবর্ধনে গিয়ে গোবর্ধন পর্বত পরিক্রমা করে তিনি সেই গোবিন্দ কুণ্ডের তীরে একাকী বসছেন এইভাবে সন্ধ্যা যখন অতীত হয়ে যায় তখন গোপবালক তিনি দুধ কাছে এলেন এসে বললেন হে প্রিম তুমি এই দুধ দিয়ে পান করো তো তুমি কেন কারো কাছে কিছু চেয়ে খাও না এই গ্রামে কেউ উপবাসী থাকে না সবাই কেউ সত্রে মেঘে খায় কেউ কোন গৃহে উপবাসী গৃহে সে খায় আর যে যেন উপবাসী থাকে তাকে আমি এমনি ভাবে আহার দিয়ে থাকি তখন মাধবেন্দ্র পরিবার সেই বালকের মনোহর রূপ দেখে তিনি অবাক হয়ে গেলেন তখন তিনি সেই দুগ্ধ পাত্র হাতে নিলেন আর সেই বালককে জিজ্ঞাসা করলেন যে আমি যে উপবাসী আছি তা তুমি কেমন করে জানলেন তখন সেই বালক বলল যে গ্রামের স্ত্রী লোকেরা এখানে জল নিতে এসেছিল তারা তোমায় দেখে গিয়ে আমাকে বলেছে তা আমি দুধ নিয়ে এসেছি তো আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে আমাকে ঘরে গিয়ে এখন গাভী দহন করতে হবে তুমি দুধ পান করে এখানে পাত্র রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব এই বলে সেই বালক সেখান থেকে চলে গেল আর মাধবেন্দ্র পরিবার সেই দুগ্ধ পান করে সে গোবিন্দ কুণ্ডের জলে সে পাত্র ধৌত করে সেখানে রেখে দিলেন আর কত পানে তিনি তাকাচ্ছেন সেই বালক কখন আসবে আবার কিন্তু অনেক রাত হয়ে গেল সেই বালক আর এলো না মাধবেন্দ্র ভগবানের নাম করে চলেছেন এইভাবে যখন শেষ রাত্রে তার একটু তন্দ্রা এসেছে তখন তিনি স্বপ্নে দেখলেন যে সেই বালকটি আবার তার কাছে এসেছে এবং তাতে তাকে হাতে করে ধরে সে গোবর্ধন পর্বতের উপরে একটা কুঞ্জের ভিতরে নিয়ে গেলেন আর সেই বালক বলছেন দেখো প্রি আমি কখন থেকে তোমার পথপানে চেয়েছি আমি গুজরাটের স্থাপিত গোবর্ধনধারী গোপাল এখানকার অধিকারী এক সময় মেলেচ্ছ ভাই আমার সেবকেরা আমাকে এখানে কুঞ্জের ভিতরে লুকিয়ে রেখে চলে গেছে তো সেই থেকে আমি এখানে রয়েছি আর এই শীত গ্রীষ্ম বর্ষায় আমি বড় কষ্ট পাই আর তোমার পথপানে তাকায় যখন মাধব আসবে আর আমাকে এখান থেকে উত্তোলন করে আমার সেবা করবে তো তুমি আমাকে এখান থেকে তোলো তুমি একা পারবে না এই গ্রামবাসী লোকজনকে সহায়তা নিয়ে তুমি আমাকে এখান থেকে তুলে পর্বতের উপর রাখো আর এটা মঠ করে আমার সেবা করো এই বলে সেই বালক সেখান থেকে হঠাৎ চলে গেলেন মাধবেন্দ্র পরিবারের ঘুম ভেঙে গেল তখন তিনি কান্না করতে লাগলেন যে আমি ভগবান কৃষ্ণকে দেখলাম তথাপি আমাকে চিনতে পারলাম না তখন মাধবেন্দ্রপুরি গোপালের আজ্ঞা পালন করবার জন্য তিনি তাড়াতাড়ি কি করলেন গ্রামে গেলেন আর গ্রামে গিয়ে সমস্ত পূজাবাসী লোকগণ একত্র করে তিনি বলতে লাগলেন তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী এই কুঞ্জের ভিতরে আছো আছে তো তোমরা আমার সাথে চলো সেখানে গিয়ে এই গোপালকে উত্তোলন করতে হবে তখন গ্রামের লোকেরা তার সাথে গেলেন মাধবেন্দ্রপুরি বললেন যে কুঞ্জের ভিতরে অনেক গাছপালা হয়ে গেছে তোমরা দা কুঠারি সঙ্গে নাও তখন মাধবেন্দ্র পরিপাতকে যে গোপাল যেখানে নিয়ে গেছিলেন কুঞ্জের ভিতরে গ্রামের লোকজনকে সেখানে নিয়ে গেলেন তখন গ্রামের যারা যুবক বলিষ্ঠ লোক ছিলেন তারা সেই কুঞ্জ কেটে পথ করলো আর দেখলেন সেখানে গোপাল আছে তখন ধরাধরি করে তারা সেই গোপালকে কি করলেন পর্বতের উপরে তুললেন আর গোবিন্দের জল গোবিন্দ কুণ্ডের জল থেকে তারা নিলেন আর বহুদিনের যে গোপালকে স্নান আদি করা হয় নাই পূজা অর্চনা হয় নাই মাধবেন্দ্র পরিবার সে গোবিন্দের জল দিয়ে গোপালকে অভিষেক করালেন স্নান করালেন আর যখন সমস্ত গ্রামে এই কথা ছড়িয়ে পড়লো এসে তারা নানা প্রকার দুর্গাদি নিয়ে এসে উপনীত হলো রান্না বান্না কাজ শুরু হলো
রাসনী মাধবেন্দ্র পরিপাঠী করলেন, তিনি সেই গোপালকে সমস্ত কিছু ভোগ নিবেদন করলেন। আর মাধবেন্দ্র পরিপাঠ লক্ষ লক্ষ করলেন, বহুদিনের ক্ষুধায় গোপাল সমস্ত কিছু গ্রহণ করলেন, কিন্তু গোপালের হস্তপর্শে আবার তা পরিপূর্ণ হইল। তখন সমস্ত লোকদের মাঝে সেই প্রসাদ বিতরণ করা হলো। তো সেই উৎসবে ব্রজবাসী রমণীরা তারা নিত্য গীত গাইতে লাগলেন এবং ব্রাহ্মণেরা তারা মন্ত্র উচ্চারণ করলেন। এইভাবে একদিনের ভিতরে মাধবেন্দ্র প্রভাবে সে পূর্বে যেমন নন্দ মহারাজ গোবর্ধন তপে এসে ও অন্নকূট মহোৎসব করেছিলেন, তো সেই রকম অন্নকূটের কথা তাদের স্মরণ হলো। তারপর গোপাল এইরকম ভাবে প্রকট হয়েছে জানতে পেরে সমস্ত ব্রজবাসী লোকেরা তারা তখন এগিয়ে এলেন এবং এক এক গ্রামের লোকেরা এক একদিন মহোৎসব করতে লাগলো। এইভাবে গোপালের সেবা প্রতিদিন হতে লাগলো। আর মথুরার লোকেরা বড় বড় ধনী, তারা এসে গোপালের সেবার জন্য তারা কেউ পাখের গোপালের রান্নাঘর করলেন, কেউ মন্দির করলেন, কেউ নাট মন্দির করলেন। এইভাবে গোপালের সেবা বৃদ্ধি হতে লাগলো। আর ব্রজবাসীরা তারা এক একজন এক একটা করে দুগ্ধবতী গাবি গোপালকে দিতে লাগলো। আর এইভাবে গোপালের হাজার হাজার গাবি হলো। তখন এই গৌর দেশ থেকে দুজন ব্রাহ্মণ বৃন্দাবন দর্শন করতে গিয়েছিলেন, তাদেরকে শিষ্য করে মাধবেন্দ্র পরিপাদ এই গোপালের সেবা তাদের উপরে ন্যস্ত করলেন। তারপর একদিন রাত্রে মাধবেন্দ্র পরিপাদ যখন বিশ্রাম করছিলেন, তখন এই গোপাল মাধবেন্দ্র পরিপাদকে আবার স্বপ্নে দেখা দিয়া বললেন, হে মাধব, এই যে গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে আমার দেহের এই যে তাপ তা দূর হয় না, তুমি এখান থেকে নীলাচলে যাও, আর নীলাচলে গিয়ে মন মলয় চন্দন আনয়ন করো, আর সেই চন্দন ঘষে আমার অঙ্গে লাগাও। তো এই স্বপ্ন দর্শন করে মাধবেন্দ্র পরিপাদ তখনের তার ভক্ত অনুগত শিষ্য তাদের দ্বারা গোপালের সেবা ন্যস্ত করে তিনি আবার এই মলয়জ চন্দন আনবার জন্য নীলা বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন তিনি এই গৌর দেশ দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন এবং এই শান্তিপুরে এলেন, এখানে দু একদিন বিশ্রাম করলেন। তারপর তিনি সকল এখান থেকে নীলাচলের পথে যখন রেমুনা গোপীনাথের মন্দিরে গেলেন, গোপীনাথের মন্দির এবং গোপীনাথকে দর্শন করে মাধবেন্দ্র পরিপাদ খুবই আনন্দিত হইলেন। তো সেই মন্দিরের যে সেবা পূজার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি দেখে মাধবেন্দ্র পরিপাদ ভাবলেন, নিশ্চয় এখানে এই গোপীনাথকে সেবকেরা উত্তম উত্তম দ্রব্য ভোগ লাগায়, তো আমি এদের কাছে জানব যে তারা কি কি দ্রব্যাদি এই গোপীনাথকে ভোগ লাগিয়ে থাকেন, তদ অনুরূপ হোক আমি আবার বৃন্দাবনে গিয়ে গোপালকে লাগাতে পারব। তখন পূজারীরা মাধবেন্দ্র পরিপাদের কাছে সে ভোগের সমস্ত বিবরণ বললেন। তারপরে বললেন যে রাত্রে এইখানে গোপালকে ক্ষীর ভোগ দেওয়া হয়, এইরকম ক্ষীর ভোগ সারা পৃথিবীতে আর কোথায়ও দেওয়া হয় না, 12টা মাটির পাত্রে পূর্ণ করে গোপাল এই ক্ষীর গোপীনাথকে ভোগ দেওয়া হয়, যাকে বলা হয় অমৃত কেলি ক্ষীর। তখন মাধবেন্দ্র পরিপাদ এই সমস্ত ভোগের বিবরণ শুনলেন। তো মাধবেন্দ্র পরিপাদের যে ব্রত ছিল যে তিনি অযাচিত বৃত্তি, কারো কাছ থেকে তিনি সেই কোনো কিছু খাবেন না বা খেতেনও না, তখন তিনি মনে মনে শুধু চিন্তা করলেন, এই অযাচিত ক্ষীর প্রসাদ যদি একটুখানি পাই, আমাকে যদি তারা একটু দিত, তাহলে ক্ষীরের যে কিরকম স্বাদ ওইটা জেনে আমি তদ অনুরূপ ক্ষীর ভোগ বৃন্দাবনে গিয়ে গোপালকে লাগাতে পারতাম, এরকম তিনি শুধু মনে মনে চিন্তা করেছেন। তৎক্ষণাৎ তার স্মরণ হলো যে আমার অযাচিত বৃত্তি, আর আমি আজকে কি করলাম যে আমার এই ক্ষীর ভোগ গ্রহণ করবার বাসনা হয়ে গেল, যে আমার নিশ্চয় অপরাধ হয়ে গেছে। তখন তিনি নিজেকে অপরাধী মনে করে কি করলেন, সে গোপীনাথকে সেখানে প্রণাম করে তিনি পাশেই যে গ্রামের শূন্য হাট আছে, অনেক বট বৃক্ষ ইত্যাদি আছে, সেখানে গিয়ে বসে তিনি ভগবানের নাম করতে লাগলেন, হরে কৃষ্ণ নাম করতে লাগলেন। এইভাবে কিছু রাত হয়ে গেল। তখন এইদিকে গোপীনাথের সেবকেরা গোপীনাথকে স্বয়ং দিয়ে নিজেরা ভোজনাদি করে তারা যখন শুয়ে বিশ্রাম করছিলেন, তখন সেই যে গোপীনাথ তিনি তার সেবক পূজারীদেরকে স্বপ্নে দেখা দিয়া বলছেন,
যে আমি একটা ক্ষীর ভাণ্ড আমার ধরার উত্তরীয় বসনের আসনের আড়ালে রেখেছি, তোমরা আমার মায়ায় বুঝতে পারো নাই। তো তোমরা উঠো তাড়াতাড়ি, উঠে এই ক্ষীর ভাণ্ড এই হাটেতে একজন সন্ন্যাসী বসে আছে যার নাম হয়েছে মাধবেন্দ্রপুরী, তার কাছে তোমরা এই ক্ষীর ভাগ দাও। তখন সেই পূজারি স্বপ্ন ভেঙে গেল, তিনি অবাক হয়ে গেলেন, তাড়াতাড়ি উঠলেন, উঠে ঠাকুর মন্দিরে প্রবেশ করে দেখলেন সত্যি যে গোপীনাথের ধরার আঁচলে এক ভাণ্ড ক্ষীর আছে। তখন তিনি তা বের করে এনে সেই স্থান সংস্কার করলেন, তারপর সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেই হাটে গেলেন। হাটে গিয়ে তিনি বলছেন যে কার নাম মাধবেন্দ্রপুরী, তুমি এসে কি করো এই ক্ষীর ভক্ষণ করো, তোমার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করে রেখেছে। তখন মাধবেন্দ্রপুরী পাদ তার পরিচয় দিলেন, তখন সেই পূজারি সেই ক্ষীর ভাণ্ড মাধবেন্দ্রপুরী পাদের হস্তে দিয়ে তাকে প্রণাম করলেন আর বললেন, হে পুরিপাদ, আপনার মতন এইরূপ ভাগ্যবান এই জগতে কেউ নাই, আপনার জন্য মাধবেন্দ্র পুরিপাদ গোপীনাথ ক্ষীর কইল চুরি। তখন মাধবেন্দ্র পুরিপাদ সেই ক্ষীর নিয়ে সেখানে তিনি ভক্ষণ করলেন, আর ক্ষীর ভক্ষণ করতে করতে তার দেহেতে কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। তো ক্ষীর ভাণ্ড নিয়ে তিনি ক্ষীর খেয়ে সে ক্ষীরের যে মাটির ভাণ্ড ছিল তা ভেঙে তিনি তার কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন, আর সেই ক্ষীর ভাণ্ড প্রতিদিন এক টুকরা করে খেতেন, আর খেলেই তার কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যেত। তো মাধবেন্দ্র পরিপাদ এই ক্ষীর প্রসাদ প্রাপ্ত হয়ে তিনি তখন মনে মনে চিন্তা করলেন যে কে যে গোপীনাথ আমার জন্য যে ক্ষীর চুরি করেছে, আগামীকাল সকালবেলা যখন সকলে এই কথা জানতে পারবে তখন বহু মানুষ এসে কি করবে, আমাকে প্রণাম করবে, আমার প্রতিষ্ঠা হবে। এত দেবে আমি আজ এই রাত পোহাবার আগে সূর্য উদয়ের আগেই আমি এখান থেকে নীলাচলের দিকে চলে যাই। এইরকম কথা চিন্তা করে মাধবেন্দ্র পরিবার তখন কি করলেন, সেই হাটের থেকে গোপীনাথের উদ্দেশ্যে প্রণাম করে তিনি রাত্রে রাত্রে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। এভাবে চলতে চলতে মাধবেন্দ্র পরিবার কিছুদিনের ভিতরে তিনি সেই নীলাচলে জগন্নাথ পুরী থেকে উপনীত হইলেন। এখন মজার ব্যাপার হয়েছে কি, বৈষ্ণবরা সাধারণত প্রতিষ্ঠা চায় না, কিন্তু দেখা গেল কি মাধবেন্দ্রপুরী যেই প্রতিষ্ঠার হয়ে সে যমুনা থেকে ক্ষীরচোরা গোপীনাথ থেকে তিনি নীলাচলে গিয়েছিলেন, তো যা তার যাওয়ার আগেই সেই নীলাচলবাসী ভক্তরা মাধবেন্দ্রপুরী বাদ আসছি তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রাখছেন, আর ক্ষীর চুরি করার পরে সেই গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। তো সেইখানকার পূজারি ব্রাহ্মণ সমস্ত ভক্তরা মাধবেন্দ্র পরিবারকে অনেক সম্মান করে তারা গ্রহণ করলেন, তার থাকবার ব্যবস্থা এবং তিনি যা যা রাত্রে খান তাই ব্যবস্থা করলেন। এবং মাধবেন্দ্র পরিবার জগন্নাথ দর্শন করে সেই পূজারি পান্ডাদেরকে বললেন যে তার স্বপ্ন আদেশের কথা, গোপাল গ্রীষ্মকালে চন্দন পড়বে, এই জন্য আমি এই চন্দন সংগ্রহ করবার জন্য আমি এই নীলাচলে এসেছি, আপনারা আমাকে চন্দন সংগ্রহ করে দেন। তখন সেই পূজারি পান্ডাদের ভিতরে যাদের সাথে রাজ পাত্র মন্ত্রী তাদের সাথে পরিচয় ছিল, তারা তখন যোগাযোগ করে মাধবেন্দ্রপুরী বাদকে সেই চন্দন সংগ্রহ করে দিলেন এবং দুইজন লোককে সঙ্গে দিলেন সেই চন্দন করে আনবার জন্য। তো মাধবেন্দ্রপুরী বাদ সেই মন খানেক চন্দন নিয়ে চলতে চলতে এবং সেই পূজারীরা কি করেছিলেন, তাকে রাজপত্র দিয়েছিলেন পথে যেন কেউ তাকে বিঘ্ন না করে। তো মাধবেন্দ্র পরিবার সেই চন্দন নিয়ে চলতে চলতে তিনি আবার রেমুনাতে সেই ক্ষীরচোরা গোপীনাথের প্রাঙ্গণে এলেন। এইবার সেই পূজারীরা গোপীনাথের পূজারীরা তাকে চিনতে পারলেন যে এই সন্ন্যাসী ঠাকুরের জন্য গোপীনাথ ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছিল। তখন তারা খুব সম্মান করলেন, তাকে সেখানে রাখলেন, তার সেবা করলেন। আর গোপীনাথে ক্ষীরচোরা গোপীনাথে এসে যখন মাধবেন্দ্রপুরী বাদ বিশ্রাম করলেন তখন গোপাল আবার মাধবেন্দ্রপুরী বাদকে স্বপ্নে আজ্ঞা দিলেন যে হে পুরী, তুমি এই চন্দন এই গোপীনাথে ঘর্ষণ করে গোপীনাথের অঙ্গে লাগাও, তা আমার অঙ্গ আর গোপীনাথের অঙ্গ হচ্ছে অভিন্ন, গোপীনাথকে চন্দন লাগালে আমি প্রাপ্ত হব। তো পরের দিন মাধবেন্দ্রপুরী বাদ তার এই স্বপ্ন বৃত্তান্ত
তিনি সেই গোপীনাথের সেবকদের কাছে বললেন, এই কথা শুনে গোপীনাথের সেবকেরা খুবই আনন্দিত হইলেন। যে গ্রীষ্মকালে গোপীনাথ চন্দন পরবেন, তখন মাধবেন্দ্র পরিবার বললেন যে আমার সঙ্গে দুইজন লোক আছে, তোমরা আরো দুইজন লোককে নিয়োগ করো, আমি তাদের বেতন দেব, তারা চন্দন ঘষবে, তোমরা এই চন্দন গোপীনাথের অঙ্গে লাগাবে। এইভাবে সেই মাধবেন্দ্র পরিবার কি করলেন, তিনি সেখানে সেই যে চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগালেন। তো সেই দিন থেকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই চন্দন যাত্রা মহোৎসব শুরু হলো অক্ষয় তৃতীয়া থেকে পূর্ণিমা অবধি। তো যাই হোক, তখন এইভাবে চন্দন ঘষে দিতে লাগলেন, এইভাবে চন্দন যখন শেষ হলো তখন আবার মাধবেন্দ্র পরিবার আরেকবার কি করেছিলেন, তিনি যখন নাথপুরীতে নীলাচলে গিয়েছিলেন সেখানে কিছুকাল কাটিয়ে তিনি আবার যখন এই ক্ষীরচোরা গোপীনাথে আসলেন, তো যেই হাতেতে পূজারি তাকে ক্ষীর দিয়েছিলেন তারই পাশে মাধবেন্দ্র পরিবার সেখানে বসে তিনি ভগবানের নাম ভজন করতেন, সেখানে থাকতেন, আর সেখানেই তিনি গোবিন্দ দাস সেদিন আজকের এই তিথির দিনে তিনি প্রাপ্তি হয়েছিলেন। এবং সেই রেমুনাধামেই মাধবেন্দ্র পরিবারের সমাধি মন্দির আছে, তার বিগ্রহ আছে সমাধির উপরে। আপনারা যারা ক্ষীরচোরা গোপীনাথে গিয়েছেন তারা হয়েছে দেখেছেন, যারা যান নাই ভবিষ্যতে যাবেন এবং তা দেখতে পাবেন যে মাধবেন্দ্র পরিবারের সমাধি তার ক্ষীর প্রাপ্তির স্থল সেখানে রয়েছে। তো যাই হোক, এইভাবে মাধবেন্দ্র পরিবারের জন্য গোপীনাথ ভগবান তিনি ক্ষীর চুরি করে ক্ষীরচোরা নাম প্রাপ্ত হয়েছেন। আর শ্রীমন মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি যখন নীলাচলে যাচ্ছিলেন তার সাথে ভক্ত ছিলেন নিত্যানন্দ, তারপরে মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, এই সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি যখন সেই রেমুনা ধামে গেলেন, রেমুনা ধামে ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করেন, তিনি তার গুরুদেব ঈশ্বর পরিবাদের শ্রীমুখে এই মাধবেন্দ্র পরিবাদের কথা এবং এই রেমুনাথ আমি এসে ক্ষীর প্রাপ্তির কথা তিনি শুনেছিলেন, সেই সমস্ত কথা মহাপ্রভু ভক্তগণের কাছে বর্ণনা করলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্য লীলায় তা সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো সমস্ত ঘটনা বর্ণনা করে শ্রীমন মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন যে দেখো নিত্যানন্দ, এ মাধবেন্দ্রপুরীর নয় এমন ভাগ্যবন্ত জন এই জগতে আর কে আছে, যার জন্য গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করলেন, আর তিনবার গোপাল তাকে স্বপ্নে দর্শন দিয়ে আজ্ঞা দিলেন, আর গোপাল স্বয়ং বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের তীরে তার জন্য তাকে কি করেছিলেন, দুগ্ধ প্রদান করেছেন। একবার দুগ্ধ প্রদান করলেন, তিনবার স্বপ্ন আদেশ করলেন, আরেকবার তার জন্য গোপীনাথ কি করলেন, ক্ষীর চুরি করেছিলেন, যার জন্য নাম হলো ক্ষীরচোরা হরি। এবং মহাপ্রভু বললেন যে অন্তিম কালে এই যে গোবিন্দ দ্বাদশীর দিন মাধবেন্দ্র পরিবার যখন সিদ্ধি প্রাপ্ত হইলেন, তারপর সেই সময় তিনি একটা শ্লোক আবৃত্তি করতে করতে তার এই অপরকট লীলা করেছিলেন। মহাপ্রভু বললেন এই শ্লোক স্বয়ং রাধা রানী বলেছিলেন, আর রাধা রানীর কৃপায় সে মাধবেন্দ্র পরিবারের শ্রীমুখে তা উচ্চারিত হয়েছিল। সেটা কি, সেটা চৈতন্য চরিতামৃত যেখানে মাধবেন্দ্রপুরীর কথা মহাপ্রভু বলছেন তাতে বর্ণনা করা আছে যে ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কথা বল কৈশি হৃদয়ং তদ্লোক কাতরং ভাম্যতি কিং করম্যহম্, যে ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কথা বল কৈশি হৃদয় তদ্লোক কাতরং ভাম্যতি কিং করম্যহম্, বলে হে দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ অর্থাৎ শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন তো তার বিরহে বিচ্ছেদে মহা রাধারানী তার নিরজন সখীগণের সম্মুখে এই শ্লোক আবৃত্তি করেছেন যে ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ, আমি কবে তোমাকে অবলোকন করব, দর্শন করব, আমার হৃদয় সবসময় তোমার কথা চিন্তা করে ভাম্যতি আমি কি করব। তো বলছেন যে এই শ্লোক রাধারানী আবৃত্তি করেছে, রাধারানীর কৃপায় মাধবেন্দ্র পরিবার তিনি এই শ্লোক আবৃত্তি করতে করতে তিনি কি করেছেন, সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। আর এইখানে আজকের দিনে শ্রীমন মহাপ্রভুর উপস্থিতিতে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি মাধবেন্দ্র পরিবারের আরাধনা তিনি উদযাপন করেছিলেন, চৈতন্য ভাগবতমে ছিল বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করেছেন।
যে মহাপ্রভু যখন সমস্ত ভক্তগণকে নিয়ে এখানে ছিলেন তখন এই গোবিন্দ দ্বাদশী তিথি এসে উপনীত হইল। তখন সমস্ত ভক্তরা ইষ্টি গোষ্ঠী করে তারা ঠিক করলেন যে এই যে মাধবেন্দ্র পরিবারের আরাধনা তিথি, এই তিথি কিভাবে উদযাপন করা হবে, কে কি সেবা করবে। তখন সতী মাতা তিনি দায়িত্ব নিলেন যে আমি এই এই উৎসবে কি করবো, রান্নার কার্য করবো। আর যত ভক্তগণের পত্নীগণ আছে পতিব্রতা রমণীগণ, তারা সেই সতী মাতাকে সাহায্য করলেন, কেউ সবজি অমান্য করলেন, কেউ পাত্র ধৌত করলেন, সতী মাতাকে তারা সমস্ত কিছু যোগান দিলেন, সতী মাতা তা রান্না করলেন। আর কেউ দায়িত্ব নিলেন, কেউ বললেন আমি চন্দন খাজবো, কেউ বললেন যে আমি ফুলের মালা গাঁথবো, কেউ দায়িত্ব নিলেন আমি ফুল চন্দনের মালা সমাগত অতিথি বৈষ্ণবগণকে প্রদান করব, আর কেউ বললেন যে আমি জল আনব, কেউ বলছেন যে আমি সবজি অমান্য করব, এবং কেউ বলছেন আমি হরিনাম কীর্তন করব। নিত্যানন্দ প্রভু বলছেন আমি সমাগত বৈষ্ণবগণের পূজা করব, কেউ বলছেন আমি বৈষ্ণবগণের পাদ প্রক্ষালন করব, আবার কেউ বলছেন আমি কি করব, হরিনাম কীর্তন করব কীর্তনীয় ভক্ত, আবার কোন কোন ভক্তরা বলছেন যে আমি প্রসাদ পরিবেশন করব, কেউ বলছেন আমি পাতা ফেলব, কেউ বলছেন যে আমি জাগা সংস্কার পরিষ্কার করব। এইরকম ভাবে ভক্তরা যার যার সেবা করতে লাগলেন। তারপরে মহাপ্রভু তিনি কি করলেন, তিনি বের হলেন এবং তিনি উৎসবের স্থান সমস্ত কিছু দর্শন করতে লাগলেন, যে রান্না করছে, সবজি অন্য করছে, পূজা অর্চন করছে, যার যার সেবা কার্য করছে। তারপর মহাপ্রভু দেখলেন যে অদ্বৈত আচার্য গোসাই তিনি কি কি সহ্য জোগাড় করেছেন এই উৎসবের জন্য। তো তিনি দেখলেন যে কয়েক ঘর শুধু চাল আর চালে ঘরে ভর্তি, বস্তা বস্তা চাউল, কয়েক ঘর নানা রকম মুগ ডাল বিউলির ডাইলে ভর্তি, কয়েক ঘর শুধু ওই যে কলা পাতা ইত্যাদিতে ভর্তি আছে, কয়েক ঘর আছে শুধু চিরা, কয়েক ঘর গুড়, কয়েক ঘরে রয়েছে শুধু পাকা পাকা কলা, এরকম নানা প্রকার দ্রব্যাদি বিভিন্ন ঘরে একবার স্তরে স্তরে সাজানো আছে। আর দেখলেন এই যে উৎসব এত রান্না হবে, তা সেখানে রাশি রাশি কাঠ পাহাড়ের মতন শুকনো কাঠ সংগ্রহ করে রাখা আছে। আবার মহাপ্রভু দেখলেন যে এই যে এত কিছু রান্না হবে তা মাটির অনেক অনেক পাত্র এক স্থান ভর্তি করা আছে। তারপর আর কি আছে, এইরকম দুর্বাদি দর্শন করে মহাপ্রভু তখন অদ্বৈত আচার্যকে বললেন যে হে অদ্বৈত আচার্য, আমি বুঝতে পারলাম তুমি হচ্ছে স্বয়ং মহেশ শিব, শিব বিনা এই জগতে কেউ এত দুর্বাদি সম্ভার সংগ্রহ করতে পারে না। এইরকম ভাবে মহাপ্রভু বলতে লাগলেন বারবার। তারপরে তিনি কি করলেন, যেখানে ভক্তরা হরিনাম কীর্তন করছিলেন সেইখানে তিনি এলেন। তখন সমস্ত ভক্তরা উৎসাহান্বিত হয়ে খুব উচ্চ করে হরিনাম কীর্তন করতে লাগলেন, আর সেখানে সমস্ত ভক্তরা হরিনাম উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। হরিদাস ঠাকুর বক্রেশ্বর এবং অদ্বৈত আচার্য গোসাই নিত্যানন্দ গোসাই সেখানে নৃত্য করতে লাগলেন। তারপরে মহাপ্রভু স্বয়ং সে মণ্ডলী আকারে সেখানে নৃত্য করতে লাগলেন। মহাপ্রভুকে বেষ্টন করে সমস্ত ভক্তরা হরিনাম কীর্তনে উদ্দণ্ড নৃত্য করলেন। এইভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। তারপরে মহাপ্রভু কি করলেন, তিনি একটুখানি বসলেন। তখন অদ্বৈত গোসাই হাত ধরে করে মহাপ্রভুর কাছে আজ্ঞা নিলেন, তাহলে এবার ভক্তদের প্রসাদ পরিবেশন করা হোক। তো মহাপ্রভু আজ্ঞা দিলেন, তো মহাপ্রভুকে বেষ্টন করে সমস্ত ভক্তরা তারা কি করলেন, বসলেন। আর মহাপ্রভু ওই মাধবেন্দ্রপুরী প্রভাদের গুণগান বর্ণনা করতে করতে সেখানে প্রসাদ গ্রহণ করলেন। আর প্রসাদ গ্রহণ করতে করতে মহাপ্রভু বললেন যে এই যে গোবিন্দ দ্বাদশীর দিন যারা এই তিথিতে এখানে আসবেন এবং এইভাবে এখানে প্রসাদ গ্রহণ করবেন তাদেরই শ্রী গোবিন্দের প্রতি তাদের ভক্তি প্রাপ্ত হয়ে যাবে। এই আশীর্বাদ মহাপ্রভু ভক্তগণের কাছে দিলেন। এইভাবে সেই উৎসব সেখানে সমাপ্ত হলো। গত 25 বছর ধরে আপনারা শুনলেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের উপরে এই উৎসবের দায়িত্বভার দেওয়া হয়েছে, এবং গত 25 বছর ধরে সিধা মায়াপুর থেকে গোবিন্দ দ্বাদশ উপলক্ষে ভক্তগণ এখানে আসেন এবং এখানে এই উৎসব উদযাপন করে প্রসাদ বিতরণ করে সমস্ত ধামবাসীগণকে উৎসব হয়ে প্রসাদ দেন, তারপর নিজেরাও প্রসাদ গ্রহণ করেন, তারপর এখান থেকে তারা চলে যান। আপনারা যারা এখানে এসেছেন খুব ভাগ্যবান। এখন প্রতি বছরই
প্রথম প্রথম কয়েক বছর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যখন এখানে উৎসবের দায়িত্ব নিয়েছিলেন তখন অনেক লোক জানতেন না, তখন মাইকে প্রচার করতে হতো এই শান্তিপুর শহর আশেপাশে গ্রামে, যেখানে অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে শ্রীপাঠে বাবলারিতে মাধবেন্দ্রপুরী বাদের উৎসব হয়, আপনারা আসুন সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো এই মাইকিং করার ফলে লোকেরা আসত, কিন্তু এখন প্রতি বছরই লোক এত জেনে গেছে এখন আর মাইকিং করার দরকার হয় না, লোকেরা এমনি তারা জানে যে গোবিন্দ দ্বাদশীর দিন শান্তিপুরে বিরাট উৎসব মেলা হয় এবং শত শত দোকানদার তারা নানা রকম মিষ্টি দ্রব্যাদি বিভিন্ন প্রকার দ্রব্যাদি নিয়ে এখানে এসে বসে যায়, দেখবেন কত মেলার মতো এইভাবে সারাদিন এই উৎসব চলে। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল, জয় অদ্বৈত আচার্য গোসাই কি, জয় মাধবেন্দ্রপুরী পাদ কি, জয় শ্রী শ্রী গোবিন্দ দ্বাদশী কি, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ, এখনো কথা আছে অনেক, বসুন বসুন, ভজন কীর্তন হবে আরো কথা হবে, ওখানে সবাই গেলে জায়গা হবে না। দিব্যগুর ভাগবত কীর্তন প্রভু আসুন, শচি কুমার প্রভু কোথায় আছেন চলে আসুন, হরে কৃষ্ণ। চার হুঙ্কারে এখন ভগবত কীর্তন প্রভু উনি কীর্তন করবেন, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময় যার কৃপায় গৌর অবতার হয়, এই কীর্তনটি করবেন দিব্য গৌর প্রভু এবং ভগবত কীর্তন প্রভু। হরে কৃষ্ণ, সকালে বসুন, হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় অদ্বৈত আচার্য প্রভু কি, জয় 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 অদ্বৈত আচার্য দয়াময় যার হুঙ্কারে প্রেমদাতা
करे गौर अवतार है हे मन दयार निधि केने ना भजिलो हे मन दयार निधि केने ना भजिलो दयार निधि केने ना भजिनो हे मन दयार निधि केने ना भजिनो लोचन बले निज माथे वज्र पाड़िलो लोचन बले निज माथे वज्र पाड़िलो और लोचन बले निज माथे वज्र पाड़िलो लोचन बले निज माथे वज्र पाड़िलो जय माधवेन्द्र परिपाठी जाड़ी कारे गौर अवतार जय जय अद्वैतवासर जगाय जार कारे गौर अवतार अवतार है हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे
कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे जय गौरनिताय 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 जय गौरनिताय
নিতাই গৌরা নিতাই গৌরা নিতাই জয় গৌরা নিতাই জয় অদ্বৈত ঠাকুর জয় অদ্বৈত ঠাকুর অদ্বৈত ঠাকুর জয় অদ্বৈত ঠাকুর জয় অদ্বৈত ঠাকুর জয় অদ্বৈত ঠাকুর জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ 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 হরি বল হরে কৃষ্ণা অসংখ্য ধন্যবাদ ভাগবত কীর্তন প্রভুকে এখন 10 মিনিট কিছুক্ষণ হরি কথা হবে পূজ্যপাদ কমলাপতি প্রভু এসে গেছেন আপনাদের শোনানোর জন্য আর তার পূর্বে একটি বাচ্চার নূপুর হারিয়েছে এই নূপুরটি যার নিয়ে যাবেন একটি বাচ্চার নূপুর হারিয়েছে আর একটা বাচ্চা হারিয়েছে কচি জ্যোতিষম কত বয়স 8 বছরের বাচ্চা জ্যোতিষম জ্যোতিষম 8 বছরের বাচ্চা শ্যামনগরে বাড়ি তার মা এখানে আছে বাচ্চাকে যদি কেউ পেয়ে থাকেন স্টেজের কাছে নিয়ে আসুন ওনার মা এখানে বসে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকল বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা যা দাঁড়িয়ে আছেন মাঝের জায়গা খালি আছে কাছে আসুন কাছে আসুন এই অদ্বৈত আচার্য ঠাকুরের ভবনে এসেছেন এই পরম সৌভাগ্যবান আপনারা সৌভাগ্যবতী কাছে আসুন এখানে মাঝে ফাঁকা আছে রোদ্দুর বলে মনে হচ্ছে এখানে আসছে না আরে এখানে সরে আসুন যারা দাঁড়িয়ে আছেন তারা এই সাইডে চলে আসুন এসে বসুন বসুন বসে হরি করা শুনুন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে কি হবে অনেক সময় ভালো লাগে না পালিয়ে যাবেন হরে কৃষ্ণ অদ্বৈত আচার্য ঠাকুর আমরা আগে শুনেছি অদ্বৈত আচার্য ঠাকুর সদাশিব আর মহাবিষ্ণু হ্যাঁ যুগ্ম মিলনে আপনারা এসেছেন শুনছেন অদ্বৈত আচার্য ঠাকুর অদ্বৈত আচার্য ঠাকুরের দুটো ভবন ছিল এক হচ্ছে এই শান্তিপুরে ছিল আর এক টোল ছিল মহাপুর বাড়ির কাছে আপনারা দর্শন করেছেন মহাপুর বাড়ির সামনে যে টোলটা ছিল কারা কারা দর্শন করেছেন অদ্বৈত ভবন হাত তোলার সংখ্যা খুব কম এখানে স্থানীয় কারা আছেন একবার হাত তুলুন তো দেখি এখানে কাছে বাড়ি কার কার আছে তাও সংখ্যা কম খুব ভালো যে আপনারা এসেছেন এখানে চৈতন্য মহাপ্রভু যেহেতু ঘোষণা করেছেন যে এখানে যে আসবে প্রসাদ পাবে কীর্তন করবে ভাগবত কথা শ্রবণ করবে সকলেই কি লাভ করবে সকলে বলুন কৃষ্ণ প্রেম লাভ করবে কৃষ্ণের মতি হবে হ্যাঁ কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি হবে তো এখন এই মাধবেন্দ্র পুরীপাদের এটাকে বলে তিরোভাব তিথি মহোৎসব বুঝেছেন এই মহোৎসব সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবতের মধ্যলীলা
প্রথম খণ্ডে আপনার এই প্রথম অধ্যায়ে একটা শ্লোক আছে যে যখন মহাপ্রভু, ভালো করে শুন, যখন মহাপ্রভু গয়া থেকে ফিরে এলেন, ফিরে এসে যখন খেতে বসেছেন, তখন সচিবা জিজ্ঞাসা করছেন, বাবা নিমাই আজকে তুমি কার সঙ্গে ঝগড়া করলে আর কি পাঠ পড়ালে একটু বল। তখন নিমাই পণ্ডিত তার মাকে বলছেন যে মা, প্রত্যেকটা জীব মাতৃ গর্ভে যখন অবস্থান করে, হ্যাঁ কিরকম ভাবে অবস্থান করে মাতৃগর্ভে বলো, মাথাটা নিচুর দিকে করে আর পা উপর দিকে করে যখন অবস্থান করে মাতৃগর্ভে, মাতৃগর্ভে যখন জীব খুব কষ্ট পায় তখন এই জীব ভগবানের কাছে খুব করুণ স্বরে প্রার্থনা করে যে প্রভু আমাকে আর যেখানে সেখানে জন্ম দেবেন না, হ্যাঁ যেখানে নাই, হ্যাঁ তোমার নামের প্রচার, তোমার নাম গুণ কীর্তন হয় না, যে যথা নাই তোমার হ্যাঁ মহোৎসব, হ্যাঁ যেখানে তোমার মহোৎসব নাই, হ্যাঁ যথা নাই বৈষ্ণব জনের অবতার, যেখানে বৈষ্ণব জন নাই, হ্যাঁ যেথা নাই মহোৎসব, যেখানে মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাই চায়, মানে স্বর্গেও আমার যেন যেতে হয় না প্রভু, যেখানে তোমার নামের মহোৎসব নাই, হরিনাম নাই, প্রসাদের মহোৎসব নাই, হরিকথার মহোৎসব নাই, সেখানে আমি জন্মগ্রহণ করতে চাই না। কখন জীব বলছেন এটা বলুন, বলুন, কথার আদান প্রদান হলে তবে তো আনন্দ পাওয়া যাবে। মাতৃগর্ভে যখন জীব আছে তখন প্রার্থনা করছে, হ্যাঁ যে আমার যেখানে তোমার বৈষ্ণব জন নাই, যেখানে হরি কথা হয় না, হ্যাঁ এটা শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্ধে বলছে, যত্র বৈকুণ্ঠ কথা সুদা অপগা, অপমানের সমুদ্র, যেখানে তোমার কথার সমুদ্র নাই প্রভু, সেটা যদি বৈকুণ্ঠ লোক হয় সেখানে প্রভু আমি যেতে চাই না। দেবতারা স্বর্গে থেকে প্রার্থনা করছে, চিন্তা করুন, হ্যাঁ আর মহাপ্রভু বলছেন প্রত্যেকটা জীব মাতৃগর্ভে প্রার্থনা করেন, তাহলে আপনারা যে মাতৃগর্ভে প্রার্থনা করেছেন ভগবান তা ভালোভাবে শুনেছেন, শুনে আপনাদেরকে এই মহোৎসবে হাজির করে দিয়েছেন। হৃদয় গৌরবান্তে হরি হরি বল, হ্যাঁ এই মহোৎসবে আপনারা এসেছেন কত ভাগ্যবান ভাগ্যবতী, চিন্তা করুন, মহাপ্রভু অন্তরে আপনার যে বাসনা সেই বাসনা শুনেছে, বলছে কোটি জন্মেও যদি ভাগ্যে না থাকে, বুঝলেন, যদি শক্তিতে না থাকে এই বৈষ্ণব মহোৎসবে আসতে পারবে না। কেউ যদি মনে করেন আমি বাবা খিচুড়ি খাওয়ার জন্য এসেছি এখানে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, বাড়িতেও আমি করে খেতে পারতেন, বুঝলেন, কিন্তু এই মহোৎসবে মাধবেন্দ্রপুরী মহোৎসবে এসে এখানে প্রসাদ পাওয়া, এখানে হরি কথা শোনা, এর মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী নাই। চিন্তা করুন দেশ বিদেশ থেকে কত দূর থেকে হ্যাঁ কত লাখ লাখ টাকা খরচা করে লোকেরা আসছে এখানে কি জন্য বলো, এখানে প্রসাদ পরিবেশন করতে, প্রসাদ পেতে, গুণকীর্তন করতে, গান করতে, কি জন্য না, যাতে মহাপ্রভুর যে নির্দেশ, মহাপ্রভুর যে আশীর্বাদ, সেই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, বুঝলেন। এখন আমরা যদি নাও দেখতে পাই ব্যাংকে টাকা জমা দিলে কত সুদ পড়ছে, হ্যাঁ ফোন করলে কত বিল উঠছে, কিন্তু ভগবানের খাতায় কিন্তু সব উঠছে, বুঝলেন। ওই জন্য যিনি এই বিচার করেন তার নাম কি, তাড়াতাড়ি বলুন, তার নাম চিত্রগুপ্ত। চিত্র মানে কি, ছবি, আর গুপ্ত মানে গোপনে, গোপনে সব ফটো উঠে যাচ্ছে যে মহোৎসবে এসেছে, এখানে হরি কথা বলছে, সকলে হাত তুলে একবার হরিনাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
চিত্রগুপ্ত খাতায় লিখে নিয়েছে, বুঝলেন? একটা হাসির ঘটনা বলি। একজন ভদ্রলোক কি গেছে, পুরীতে গেছে, আর পুরীতে গিয়ে হোটেলে ছিল, আর পুরীর সমুদ্রে তো মাছ পাওয়া যায়, তা গরম গরম মাছ, বলছে আমাকে গরম গরম মাছ ভেজে দাও আর আমি গরম গরম খাবো। খাওয়ার পরে যখন জমলোকে গেছে তখন তাকে নরকে ডুবিয়েছে, বুঝেছেন? 28টা নরক আছে। নরকে যখন দেখে গেছে, নরকে যখন আমরা যাই তখন আমরা একটা দেহ পাই, যাতনা দেহ, বুঝেছেন? এটা জীবনের যাতনা দেহ। এই যাতনা দেহটা মরে না, যাতনা মানে কষ্ট দেওয়ার জন্য। যতদিন আপনার কষ্ট থাকবে, এখানে যেমন কারো গলা কেটে দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে, ওখানে আমরা যতবার গলা কাটবে সঙ্গে সঙ্গে আবার জুড়ে যাবে। হ্যাঁ, ওই রাবণের গলা কাটার মতো। এখন ওকে গরম তেলে ভাজছে। তো আমাদের কি ব্যাপার, আমাকে গরম তেলে কেন ভাজছো বাবা? ওই তুমি যে পুরীর হোটেলে গিয়ে গরম গরম মাছ ভেজে খেয়েছিলে, সেই যে টেস্ট হয়েছে, এখন দেখো গরম তেলে ভাজি। বলছে না, আমি খাইনি। তখন সঙ্গে সঙ্গে যমরাজ বলছে, চিত্রগুপ্ত ফটো দেখিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফটো দেখিয়ে দিল। বললো, ও বাবা সত্যি তো? হ্যাঁ, এই ফটো আমাদের দেখাবে, এই যে হরিনাম করলেন এর ফটো আপনারা দেখতে চাইলে পাবেন। হ্যাঁ, চিত্রগুপ্ত সঙ্গে সঙ্গে দেখে দেবে যে হ্যাঁ, মহোৎসবে গিয়ে সেখানে হরিনাম করেছে, বুঝলেন? যতবার বলবেন ততবার রাম, বুঝলেন? ততবার রাম। এই লাভের কখনো এইবার একটু অদ্বৈত আচার্যের ঠাকুরের বাড়িতে চলে আসি। হ্যাঁ, এবার একটু অদ্বৈত আচার্যের কথা বলি। যখন মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, কোথায় বলুন, তাড়াতাড়ি মায়াপুরে। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করলেন, শচীদেবী কোলেতে এলেন, সেই সময় সীতা ঠাকুরানী হলুদ থেকে আরম্ভ করে স্বর্ণ থেকে যেমন বাচ্চাকে যেমন সংস্কার কার্য করে, সেরকম সীতা ঠাকুরানী নিয়ে গেছিলেন, বুঝলেন? নিয়ে গিয়ে ওখানে নামকরণ করলেন। যখন সবাই নামকরণ করছে, তখন সীতা ঠাকুরানী বললেন যে এই নাম দেবো নিমায়, যেহেতু নিম গাছের গোড়া হয়েছে, যাতে শচীমায়ের আর কোন সন্তান মারা না যায়। এমনি শচীমায়ের যখন নিমাই জন্মগ্রহণ করে, তার আগে ওনার 8টা কন্যা হয়েছিল, বুঝলেন? জগন্নাথ মিশ্রে কন্যা হওয়ার পরে শচীমা আর জগন্নাথ মিশ্র চিন্তা করলেন যে আমি বোধহয় বাবা মার সেবা করিনি, আমার তো বাড়ি শ্রীহট্টে বাংলাদেশে, তো ওখানকে আমি এখানে নবদ্বীপে এসে বাস গৃহবাস করেছি, তা আমার বাবা মার সেবা হয়নি বলে আমার এই সন্তানটা মারা যাচ্ছে। তাই শচীমাকে নিয়ে জগন্নাথ মিশ্র বাংলাদেশে চলে গেছেন, আর বাংলাদেশে যখন গেলেন, তখন বাংলাদেশে কিছুদিন অবস্থান করার পরে শচীমায়ের যে মা, তার নাম হচ্ছে শোভা দেবী, এই শোভা দেবীকে স্বপ্ন দিলেন। হ্যাঁ, যে এই শচীমায়ের মা হচ্ছে জগন্নাথ মিশ্রের যে মা, যে তোমার সন্তান জগন্নাথ মিশ্রকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও নবদ্বীপ মায়াপুরে, সেখানে আমি তার গর্ভে আসব, সে যেন দেরি না করে। তখন শোভা দেবী চিন্তা করলেন যে আমি তো তাহলে ওর কি হব, ঠাকুমা হব, কিন্তু আমার বয়স হয়ে যাচ্ছে, আর তো দেখতে পাবো না। তাই শচীমাকে এবং জগন্নাথ মিশ্রকে বললেন যে তোমার যে ছেলে হবে আমার নাতি, ওকে একবার এখানে বাংলাদেশে আবার ঘুরতে নিয়ে আসবো, অন্তত দর্শন করবো। তা সেই শচীমা গর্ভে যখন নিমা এসেছেন, তখন সীতা ঠাকুরানী এখান থেকে গেছেন। এই সীতা ঠাকুরানী আবার কে ছিলেন দেখুন, অদ্বৈত আচার্যের পত্নী, হ্যাঁ, শ্রীদেবী আর সীতা ঠাকুরানী। কেন সীতা ঠাকুরানী নাম হলো, তার আবার একটা কারণ আছে, যে আদি সপ্ত গ্রামে হচ্ছে এই অদ্বৈত আচার্য ঠাকুরের শ্বশুর বাড়ি। হ্যাঁ, সেখানে নৃসিংহ ভাদুড়ি নামে একজন ভক্ত ছিলেন, সে তখন তার সন্তান টন্তান হয়নি, তাই ভগবানের কাছে আরাধনা করতেন যে ভগবান আমাকে কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, যে কোনো সন্তান দেন। তখন পদ্ম ফুল ছিল পুকুরে, সে পুকুর থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এসে ভগবানের পূজা করতেন। একদিন যখন স্নান করতে গেছেন, তখন এই পদ্ম ফুলের রূপে
একটি খুব সুন্দর ছোট্ট ফুটফুটে স্বর্ণবর্ণ একটা কন্যা দেখে। তখন নৃসিংহ ভাদুড়ি সেই কন্যাকে নিয়ে এসে বাড়িতে রাখেন, আর বাড়িতে যখন আনেন তখন নৃসিংহ ভাদুড়ি হ্যাঁ যে স্ত্রী তার ঘরের একজন সন্তান হয়েছে, তার নাম হচ্ছে শ্রীদেবী। হ্যাঁ, তাই দুই কন্যা একসঙ্গে লালন পালন হয়। লালন পালন হতে হতে নৃসিংহ ভাদুড়ির যে স্ত্রী অর্থাৎ সীতা ঠাকুরানির মা অপ্রকট হন, মারা যান। মারা যাওয়ার পরে তিনি চিন্তা করছেন, আমার এই কন্যাদয়কে কোথায় পাত্রস্থ করব, কোথায় ভালো সন্তান পাবো। একদিন তিনি স্বপ্ন দেখলেন যে সদাশিব স্বয়ং এবং মহাবিষ্ণু একসঙ্গে অবস্থান করছে অদ্বৈত আচার্য রূপে, তুমি সেখানে যাও। তাই সেখানে গেলেন, আসার পরে নৃসিংহ ভাদুড়ি কন্যাদয়কে নিয়ে এলেন, নিয়ে আসার কথাবার্তা বলার পরে তার বিবাহ উৎসব করলেন। এই বিবাহ দিলেন রঘুনাথ দাস তো সে বাবা হ্যাঁ হিরণ্য এবং গোবর্ধন মজুমদার আদি সপ্তগ্রামী বাড়ি, তারা খুব সুন্দর ভাবে এই বিবাহ অনুষ্ঠান করলেন। যেমন মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠান করেছিলেন কে, বুদ্ধিমন্ত খান, হ্যাঁ সব বিবাহের খরচা দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ, জয় শ্রীশ্রীম ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি, এখন মহারাজ এসছেন আমাদের সামনে। তিনি অদ্বৈত আচার্য ঠাকুর সম্বন্ধে এবং মাধবেন্দ্রপুর এই মহোৎসব, তার মহোৎসব সম্বন্ধে উনি সুন্দরভাবে বলবেন। আপনারা যেহেতু বাঙালি আছেন, মহারাজ বাংলা ভাষাতেই বলবেন, আর ইংরাজিতে বলবেন না। হরে কৃষ্ণ হরি বল। আমি কি বাংলায় বলবো না হিন্দিতে বলবো? অনেক হিন্দি লোক আছে বুঝতে পারছে না, সবাই তো হিন্দি জানে না, তোমরা কে হিন্দি বুঝতে পারে না? তারপর হচ্ছে আপনারা তো বেঙ্গলে থাকেন, সব জানেন তাই না? বলে না নিমাইয়ের, নিমাইয়ের কথা ও তো সচি সচি পিসির ছেলে, নিমাইয়ের কথা আমার কি আর শোনাবে, সচি পিসির ছেলে। ইধর কই হ্যাঁ বাংলা সমাজতে নেই, হিন্দি সমাজনে বলা ইংলিশ সব 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 কই হিন্দি বলা নেই। এনি ইংলিশ স্পিকিং ডিভাটিজ নট আন্ডারস্ট্যান্ডিং বেঙ্গালি? হ্যাঁ নো ইংলিশ স্পিকিং ডিভাটিজ, আই হ্যাভ স্পিক ইন বেঙ্গালি দেন। তা আপনারা কমলাপতি প্রভুর কাছ থেকে খুব সুন্দরভাবে নিমায়ের কথা শুনছিলেন, সীতা মাতার কথা শুনছিলেন, যেহেতু আমি অল্প সময় থাকবো তো আমি অল্প একটু বলে চলে যাব। তো আপনারা তো জানেন অদ্বৈত আচার্যের একটা বাড়ি এখানে ছিল, আর একটা বাড়ি মায়াপুরে ছিল। তো অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিব, আর মহাবিষ্ণুর তিনি হচ্ছেন অবতার। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য এরা তিনজন হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তো লীলা বিলাস করতেই ধারাধামে অবতীর্ণ হয়েছেন, আমি একটি লীলা বর্ণনা করব। তো অদ্বৈত আচার্য তো ছিলেন মায়াপুরে, তো যখন মায়াপুরে ছিলেন অদ্বৈত আচার্যের বয়স বেশি ছিল, মহাপ্রভু নিমাইয়ের বয়স কম ছিল। তো অদ্বৈত আচার্য জানতেন নিমাই আছেন পরম ব্রহ্ম কৃষ্ণের অবতার, কৃষ্ণই তিনি স্বয়ং কৃষ্ণই। তো তিনি ভক্তিভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন। তো যখন শ্রীবাসঙ্গনে খুব নৃত্য কীর্তন হত, তো মহাপ্রভু কি করতেন না সব ভক্তদের চরণ ধুলে নিতেন, আর অদ্বৈত তো বয়স্ক মহাপ্রভু খুব যুবক, জোরে ধরে জবরদস্ত ধুলো নেবে মাথায় লাগাবে। তো প্রভু হিসাব আমি তার দাস, আমাকে শাসন করবে কি, আর আমার চরণের ধুলো নিচ্ছে। তো অদ্বৈত আচার্য চিন্তা করছেন কি করা যায়, যত প্রকার চেষ্টা করছেন মহাপ্রভু শুনে না। তো অদ্বৈত আচার্যের ইচ্ছা কি যে মহাপ্রভু আমাকে শাসন করুক, আমাকে ক্রোধ করবে, শাসন করবে,
তারপরে তো আমার ধুলা নিচ্ছে, তো কি করা যায়? তো অদ্বৈত যখন প্ল্যান করছে তাহলে এটা এরকম কাজ করব যেন মহাপ্রভু যেন আমাদের রাগ করে, ক্রোধ করে, ক্রোধকে আমাকে শাসন করবে। তো কি হয়েছে, তিনি শান্তিপুরে চলে এসেছেন। তো মহাপ্রভুকে কি করে রাগানো যাবে? তো অদ্বৈত ঠিক করেছেন তাকে রাগাবার জন্য একটা উপায় হচ্ছে, তো মহাপ্রভু তো ভক্তি প্রচার করতে এসেছেন, আমি ভক্তির বিরুদ্ধে বলবো, তাহলে উনি তাড়াতাড়ি রাগবে, কেন ক্রোধ করে আমাকে শাসন করবে। তাই শান্তিপুরে এসে তিনি কি বাসিষ্ঠ যোগজ্ঞান প্রচার করতে শিখাচ্ছেন, প্রচার করছেন, লোকদেরকে পড়াচ্ছেন। আরে ভক্তি কি? ভক্তি থেকে জ্ঞান শ্রেষ্ঠ। ভক্তি হচ্ছে আয়নার মতন আর জ্ঞান হচ্ছে চোখের মতন। আয়না থাকলে কি হবে, চোখ না থাকে? তো এইরকম করে মানে জ্ঞানকে ভক্তি থেকে আরো শ্রেষ্ঠ বলে প্রচার করছেন। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন মায়াপুরে থেকে যে অদ্বৈত আচার্য গিয়ে বাসিষ্ঠ জ্ঞানযোগ শিখাচ্ছে, ঠিক আছে। তো মহাপ্রভু এই যে নিত্যানন্দ প্রভুকে বলছেন যে চলো আমরা যাই, অনেকদিন অদ্বৈতের সঙ্গে দেখা হয় না, তো শান্তিপুর তাকে দর্শন করে আসে। কি জন্য আসবে কি হবে কিছু বলেন না নিত্যানন্দ প্রভুকে, চলো অদ্বৈতকে দর্শন করে আসে। তো নিত্যানন্দ প্রভু আর মহা চৈতন্য মহাগৌরাঙ্গ মহাপ্রভু তো মেন রাস্তা হয় না আসে, মহাপ্রভু বলছেন চলো গঙ্গা তীরে তীরে আমরা যাই। কারণ আগে গঙ্গা এইখানে গঙ্গা ছিল, যেন বসে এইখানে গঙ্গা ছিল, আগে গঙ্গার তীরে অদ্বৈতের ভবন ছিল। তারা দুজন ঠিক করেছেন নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু, তারা হেঁটে হেঁটে এই গঙ্গা তীরে তীরে আসছে। গঙ্গা তীরে তীরে আসছে তো একটা কমলপুর বলে একটা জায়গা ছিল, তো সেখানে গঙ্গার পাড়ে একটা আশ্রম ছিল। তো আশ্রম ছিল, তো যখন মহাপ্রভু আশ্রম দেখে নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছেন যেটা কিসের আশ্রম, তো নিত্যানন্দ প্রভু বলছেন এই যেন সন্ন্যাসীর আশ্রম। তো মহাপ্রভু বলছে ও অহ ভাগ্য, আমাদের সন্ন্যাস দর্শন হবে, তা চলো একটু সন্ন্যাসীকে দেখে আসি। তো যখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু সন্ন্যাস আশ্রমে গিয়েছেন, তো তখন সন্ন্যাসীকে প্রণাম করছেন, আর সে সন্ন্যাসী নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ ভাবে দেখে তো চমৎকৃত হয়ে গেছে, কি সুন্দর তাদের রূপের মাধুরিমা, আচরণ কত ভালো, খুব খুশি হয়ে যখন প্রণাম করছেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু সন্ন্যাস আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ দিচ্ছে? তোমাদের ধন জন হোক, ভালো বউ পাবে, ঘর বাড়ি হবে, মানে খুব সমস্ত ভৌতিক জগতে যত আচরণ ঢেলে দিয়েছে। তো মহাপ্রভু শুনে ভাবছেন সন্ন্যাসী ঠাকুর, আমাদের সন্ন্যাসী মানুষ, আমাদের কৃষ্ণ ভক্তি হবে, এই আশীর্বাদ করবেন কি, আমার বন্ধনের আশীর্বাদ করছেন? সন্ন্যাসী বলছে আরে এইটুকু ছেলে, এর গাল টিপলে দুধ বেরোবে, আর আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? যারে আমি তো পুরাণে পড়েছি এই কলিযুগে যাকে ভালো করতে যাবে সে লাঠি নিয়ে আসবে, তাই সাক্ষাৎ দেখছি আমি তো ওর ভালোর জন্য আশীর্বাদ দিচ্ছি, ভালো বউ পাবে, টাকা পয়সা পাবে, ঘর বাড়ি পাবে, আর তুমি আমাকে উল্টো বুদ্ধি শেখাচ্ছ? তুমি জানো আমি কত তীর্থস্থান ঘুরেছি, আমার কত জ্ঞান আছে, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? একটু সন্ন্যাসী একটু খেপে গিয়েছে, রেগে গিয়েছে। তো নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন, নিত্যানন্দ প্রভু মাঝে ঢুকে বলছে না না আপনি কিছু মনে করবে না, এই আমার ছোট ভাই নিমাই তো বেশি জ্ঞান টান নেই, ও বলে ফেলেছে এরকম একটু। তো মহাপ্রভু যখন এরকম বলছ, সে সন্ন্যাসী বলছে আরে কৃষ্ণপ্রেম না হোক, যদি ভালো স্ত্রী না থাকে, টাকা পয়সা না থাকে, জীবনে আনন্দ করবে কি করে, শান্তি পাবে কি করে? কৃষ্ণ ভক্তি তো পরে, যেরকম লোকেরা বলে সাধারণ লোকেরা, আরে পেট না ভরলে কি হরিনাম হয়, আগে তো পেট ভরতে হবে। তা সন্ন্যাসী এরকম বুদ্ধি দেখছে, মহাপ্রভু মাথায় হাত দিয়েছেন যে সন্ন্যাসীর কি বুদ্ধি। তাহলে সন্ন্যাসীকে দেখেন নিত্যানন্দ প্রভু বলছে না না কিছু মনে করবো না, এ তো ছোট ছেলে জানে না, নিত্যানন্দ প্রভু তো সারা ভারত ভ্রমণ করেছেন, তিনি বুঝতে পেরেছেন। তো সন্ন্যাসী খুব খুশি হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু দেখে হা হা তোমার জ্ঞান হয়েছে, এই ছেলেটাকে বুঝা। প্রথমে সন্ন্যাসী কি মনে করছিল,
নিত্যানন্দ প্রভু তো অবধূত ছিলেন, তো বলছে এই অবধূত এই ছোট ছেলেটাকে ঘুরলে টুলে বাবাজি করে নিয়ে যাচ্ছে কোথায়, এর মাথাটা খারাপ করে দিয়েছে, সন্ন্যাসী এটা বলছে। তো নিত্যানন্দ প্রভু তো খুব চালাক, তো কর্ণমত সন্ন্যাসীকে বুঝিয়ে টুঝিয়ে দিয়েছেন। তো সন্ন্যাসী বলছে ঠিক আছে তোমরা যাও, তোমরা যখন আমার আশ্রমে এসেছ এখানে কিছু খাওয়া দাওয়া করে যাবে, কিছু ফলমূল খাবে, তোমাকে স্নান করে আসো। তো স্নান করতে গেছে গৌরী নিত্যানন্দ, স্নান টান করে এসে সুন্দর কলার পাতা দিয়েছে আর অনেক রকমের ফল দিয়েছে, আম কাঁঠাল সব ফল দিয়েছে। তো দুজন বসে গৌরাঙ্গ, হ্যাঁ ওই সন্ন্যাসী আবার কিরকম সন্ন্যাসী, ও স্ত্রীর স্ত্রী তার স্ত্রী আছে আবার সন্ন্যাসী, তখনকার সহজে সন্ন্যাসী থাকতো, দাড়ি সন্ন্যাসী বলে, তারা স্ত্রীও রাখবে আর সন্ন্যাসী হবে। তো যখন দুজনে খেতে দিয়েছে, তো এই সন্ন্যাসী তো ইশারা করে বলছে গৌর নিত্যানন্দকে বলেছে তো আসবে, সাঁতা কেটে কেটে আসছে দুজন। তো সাঁতা কাটছে যখন এই শান্তিপুর কাছাকাছি হয়ে গেছে, তো মহাপুরুষ চিল্লাচ্ছেন খুব জোর চিৎকার করছেন, হ্যাঁ বেটা নাড়া, নাড়া মানে কে জানো, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য নাড়া কেন বলা আছে, তো আমি শুনেছি তো মহাপুরুষ নাড়া ডাকতেন কেন, তো মহাপুরুষ নাকি ক্ষীরসাগরে শান্তে শুয়েছিলেন। এই কলিযুগে তো ভগবানের অবতার নেই, ভগবান ত্রিযুগ সত্য ত্রেতার দ্বাপরে আসেন, এই কলিতে ভগবান আসে না, এই কলিতে কলিকলে নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান নাম রূপে আসেন, ভগবান ভাগবত রূপে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেঙ্গলে ভারতবর্ষে বাংলাদেশে কত যে ভগবান, এ ভগবান সে ভগবান সে ভগবান, তাই না, এ ঠাকুর এ বাবা এ পরমহংস। প্রভুপাদ বলছেন আমাদের বেঙ্গলে বাংলাদেশ আর ভারতবর্ষে
পাচ্ছেন তো নাচছেন তাকে অনেক লোকে ধরে তারপরে কিছু কালাগুলো খেয়ে নিয়েছে, কিছু সময় পরে সীতা দেবী এসে সব ছেলেদেরকে ডেকেছে, কলা কে খেল? সবাই বলছে আমরা খাই না। তো কৃষ্ণদাস, তুমি কলা খেয়েছ? হ্যাঁ মা আমি খেয়েছি, খুব খিদা লাগছিল, আমি খেলাম। তুমি জানো না আমি নিমার্জনে রেখেছি? হ্যাঁ আমি তো জানি, জানো তো কেন খেল? না আমি তো আগে ওকে দিয়েছি, কিরকম খাওয়াইছ না, আমি আগে ওকে ক্লিন গৌরায় সোহাকে ওকে অর্পণ করে দিয়েছি, আগে আমি ভোগ লাগিয়ে দিয়েছি, ক্লিন গৌরায় সোহাগ বলে ওকে ভোগ লাগে, তারপর আমি খেয়েছি। তো সীতা দেবী খুঁজে গেছিল, ও তুমি খুব চতুর হয়ে গেছে না।